আসসালামু আলাইকুম আপনাকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে নারী গর্ভধারণের পরে তার গর্বে যে সন্তান বেড়ে উঠেছে তাকে নিয়ে কত কিছুই না জানতে মন চায় এই দীর্ঘ নয় থেকে দশটি মাস মায়ের সমস্ত মঞ্জুরে চলতে থাকে তার গর্বে বেড়ে ওঠা সোনামণিকে নিয়ে যত জল্পনা কল্পনা বেশিরভাগ কাপুরাই জানতে চেয়েছেন কী করে বুঝতে পারা যায় যে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে কেননা গর্ভবতী হওয়ার পরে এটা খুব স্বাভাবিক যে মন জানতে চায় আমার গর্বে যে শিশুটি বেড়ে উঠেছে সেটি ছেলে নাকি মেয়ে আবার অনেকেই নাম নির্ধারণ করার জন্য বেশ কৌতূহলী হয়ে ওঠেন আসলে এটা শতভাগ নিশ্চিত করে বলা তো যাবে না এমনকি আলট্রাসাউন্ডের রিপোর্টও শতভাগ সঠিক হয় না তবে অনুমান করা যায় অনেকাংশে এই অনুমানটি সঠিক হয় আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে এই ভিডিওটি সহজেই দেখতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল আলোচনায় ফিরে যাই কন্যা সন্তান হওয়ার প্রধান পাঁচটি লক্ষণ এক পেটের অবস্থান প্রচলিত আছে যে আপনার পেটের ভুঁড়িটা যদি উপরের দিকে থাকে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি নিচের দিকে বেশি ঝুলে যায় তাহলে আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে এবার আপনি খেয়াল করে দেখুন আপনার কি অবস্থা এভাবে সবগুলো লক্ষণের ফলাফল লিখে রাখুন এতে সহজেই বুঝতে পারবেন আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে কি না দুই ত্বকের অবস্থা বা সৌন্দর্য একটা প্রচলিত রীতি আছে যে মেয়ে সন্তান মায়ের রূপ নিয়ে যায় অর্থাৎ মেয়ে মায়ের রূপ কেড়ে নেয় আর ছেলে সন্তান মায়ের সৌন্দর্য বাড়িয়ে দেয় এখন আপনার পেটে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনার মুখমণ্ডলে ব্রণ বা মেস্তা হতে পারে আপনার চুল ঝরে যেতে পারে এবং আপনার মুখের উজ্জ্বলতাও কমে যেতে পারে পেটের উপরে গাড়ো দাগ পড়তে পারে যেটা তলপেট থেকে শুরু করে নাভি পর্যন্ত যায় আর ছেলে সন্তান হলে হালকা দাগ পড়ে এবং শেষ তিন মাসে এই দাগ মিলিয়ে যায় এবারে আপনি বলুন আপনার কি অবস্থা টিন प्रातःকালীন অসুস্থতা বা মর্নিং সিকনেস দা ল্যানসেটি প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে যে গর্ভাবস্থার যে সকল মহিলারা সকালে গুরুতর অসুস্থ ছিলেন তাদের মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি বলা হয় গর্বে মেয়ে সন্তান থাকলে হরমোনের মাত্রাও বেশি প্রবাহিত হয় যার কারণে সকালে মা বেশি অসুস্থ থাকেন তাই আপনার গর্ভে ছেলে সন্তান থাকলে আপনি সকালবেলা তুলনামূলক কম অসুস্থ হবেন চার পেটের আকার গর্ভবতী মহিলাদের পেটের আকার ভিন্ন ধরনের হয় কারো পেট দেখতে গোলাকার আবার কারো পেটের আকার লম্বাটে হয় প্রচলিত আছে যেই পেটে মেয়ে আছে সেই পেট কিছুটা লম্বাটে অর্থাৎ তরমুজের মতো আর যেই পেটে ছেলে আছে সেই পেট গোলাকার অর্থাৎ বলের মতো এবারে আপনি লক্ষ্য করে দেখুন আপনার কেমন অবস্থা এবং পাঁচ বাচ্চার হার্ট রেট অনেকেই মনে করেন কন্যা সন্তানের হার্ট রেট পুত্র সন্তানের হার্ট রেট থেকে বেশি থাকে অর্থাৎ আপনার গর্বের বেবি যদি হার্ট রেট একশো বা একশো একচল্লিশের বেশি হয় তাহলে আপনার কন্যা সন্তান হতে চলেছে আর যদি আপনার গর্বের বেবির হার্ট রেট একশো বা একশো চল্লিশের কম হয় তাহলে আপনার পুত্র সন্তান হতে চলেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য শুভকামনা